নমস্কার বন্ধুরা, এখন বাজে 12:14 আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার এই নতুন ব্লগে তোমাদের প্রচুর পরিমাণে ওয়েলকাম। আমার ছোট ছোট ভাই বোনদের জন্য রইল আমার ভালোবাসা, আর আমার থেকে স্মরণে যারা বড় তাদের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম। সকালের কাজ সব হয়ে গেছে, শুধু ঠাকুর দেওয়াটা বাকি, আর রান্নাও কমপ্লিট। পিয়া স্নান করে নিয়েছে, পিয়ার বাবা কলকাতায় যাবে, আর কালকে থেকে আমি ছেলের বাড়িতে যাই না, আজকে অবশ্যই আমি ছেলের বাড়িতে যাবো। রান্না করে ফেলেছি, দেখো, সিম, বেগুন, বড়ি আর কাটা পোনা মাছ দিয়ে ঝোল করেছি, এটা হচ্ছে। আর ভেজেছি, কটা সিম ছিল ফ্রিজে পচে যাচ্ছিলো, ভাবলাম কী করবো, ওটা কুচিয়ে ভেজে ফেলেছি, বুঝলে। আর ভাত অলরেডি হয়ে গেছে, তো আমি এখন চলে যাব বাসন টাসন ধুতে, ঘর মুছবো। আর কাঁচা আমি সকালেই কাছি, তোমাদের সাথে প্রথমে বলেছি তোমাদেরকে, তো চলো আমি তোমার তরকারিটা হ অব্দি অপেক্ষা করবো, তরকারিটা নামিয়ে ফেলবো। দেখো হয়েই এসছে, দেখতেই পাচ্ছ, বড়িগুলো দেখো গোটা গোটাই আছে, ভাঙেনি। ঠিক আছে, আমি পুরো রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না, আমি এইদিকে একটু বিজি ছিলাম, তার জন্য তরকারিটা হয়ে এসছে, আমি নামিয়ে দেবো। আর তোমরা ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, বুঝলে। তো বিয়ের বাবা কলকাতায় চলে যাবে, গাড়ি নিয়ে বেরোনি, তার জন্য আর বেশি কিছু রান্না মেমিন তো, ধরো ঝোল ঝোল করলে একটা কিছু ভাজি, এইরকমই মানে বেশি রান্নার পদ আমি বাড়াই না, এদিকে বাড়াতে গেলে ছেলের কাছে যাওয়া হবে না, তাই আমাকে বুঝে সুঝে রান্না করতে হয়। এইদিকে বসে থাকলে হবে না, কারণ ওর কাছেও যেতে হবে, ওকে দেখা দিতে হবে, বুঝলে। তো ঝোল আমি নামিয়ে ফেলবো, ফুটে গেছে দেখো, সিম বেগুন আলু আর বড়ি দিয়ে কাটা পোনা মাছের ঝোল। তোমরাও নিশ্চয় অনেকেই জানো এটা খাও, শীতকালে আমি এইভাবেই করি, আর যখন সিম টিম পাওয়া যায় না তখন আলু টমেটো দিয়ে কাটা পোনা মাছের ঝোল করি। তো চলো আমি এদিকে কাজ সেরে নিই, তারপর তোমাদের সামনে ফিরছি। দেখো আমি পুজো সেরে নিয়েছি আর বসে পড়েছি খেতে, দেখো সিম আলু ভাজা আর বড়ি দিয়ে মাছ দিয়ে কাটা পোনা মাছ দিয়ে ঝোল। তো আমি খেয়ে নেবো, খেয়ে চলে যাবো ছেলের বাড়িতে, বুঝলে। তো চলো আমি খেয়ে নিই। দেখো আমি বসে পড়েছি টোটোতে, টোটো পেয়ে গেছি, বুঝলে। তো চলো আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে, আর সোনু দেখো শুয়ে আছে, মাথাটা আশ্রয় দিলাম ওর, আর গায়ে এইটা দিয়ে দিলাম, ঠান্ডা লাগছে। আমি চ পুকুরে গিয়ে স্নান করে আসি, বলে কি একটা বাথটব কিনে দে, ওইটার মধ্যে জল ভরে দে আর আমাকে শুইয়ে দে, আমি ওইটার মধ্যে আমার সাঁতার কাটা হয়ে যাবে। ও নাকি বাথটবে সাঁতার কাটবে, দেখো বলছে, বলছে আমি তো আর হাঁটতে পারি না, চলতে পারি না, তাই সাঁতার কাটতে যেতে পারবো না, তাই বাথটব কিনে দিতে বলছে। বাথটবের মধ্যে এক গাম মানে বাথটবটা ভর্তি করে জল দিয়ে ওইটার মধ্যে ওকে শুয়ে দিতে বলছে। তারপর ও বলছে শুয়ে শুয়ে আমি তো শুধু ডুবে যাবি, শুয়ে দিলে তুই তো হাত পা উঠে দাঁড়াতে পারবি না, যে উঠে জল ভর্তি করে তো উঠে বসে পড়বি। হাসছে দেখো, হাসছে, সব বোঝে দেখো, হাসছে, ঠিক আছে। চ না শোনো পুকুরে যাই, স্নান করে আসি। হাসছে, বলে সর এখান থেকে, আমাকে বলছে সর এখান থেকে, চ না পুকুরে, আমার স্নান হয়ে গেছে, বলছে আমার স্নান হয়ে গেছে, চল তাহলে ফুটবল খেলে আসে মাঠে গিয়ে। দেখো হাতটা, দেখো কেমন করে ছোঁয়া, হাতটা খোল না রে, সবসময় এরকম করে যেন তোর জড়িয়ে যাচ্ছে হাত পা গুলো, এরকম তো জানি, আস্তে আস্তে খোলার চেষ্টা করবি, এরকম ভাবে, এরকম ভাবে খোলার চেষ্টা করবি, কিছু ধরার চেষ্টা করবি, তাহলে ধরতে পারবি, জোর পাবি হাতে। দেখো বলছি শাহরুখ খানের ছাট দিয়ে দেবো মাথায়, বলছি কি তুই দে শাহরুখ খানের ছাট, দেখো চুলগুলো বড় বড় হয়ে গেছে, তো চল শাহরুখ খানের ছাদ দিয়ে দিই, গোপটাকে কেটে দিই, বলছে তুই দে, তাই না, দিবি না শাহরুখ খানের ছাদ, দিবি না, বলে না, খুব মজা হয় ওকে নিয়ে, মজা করি, ও মজা পায়, হাসে। চুল কাটলে তুই হিরো হয়ে যাস, যাই বল তাই বল, চুল আর দাড়ি না কাটলেও হিরো, আর কাটলেও তুই হিরো, এটা তো মানতেই হবে, তুই তো মানে সত্যি তুই হিরো, হ্যাঁ রে সত্যি তুই হিরো, সত্যি ও হিরো, তাই না, তোমরা বলো সবাই ও হিরো। তো কালকে আসিনি তো, ওর মন খুব খারাপ, আজকে এসছি, দেখেছো কেমন হাসছে কিলকিলিয়ে, মনে হয় ধরে প্রাণটা আসলো, দেখো হাসছে, হিরো হিরো হাসছে, হিরো বলছো পিয়া আসেনি, আনলাম না পিয়া আসেনি, পিয়া পিসির কাছে, বুঝলে। খেয়েছিস সকালে কিছু? কি খেয়েছিস? শিমুই খেয়েছে, আর কি খেয়েছিস? শুধু শিমুই খেয়েছিস? তুই তো মিষ্টি জিনিস ভালোবাসিস না, খেলি কি করে?
চিনি কম দিয়েছে তাই? ও চিনি কম দিয়েছে, আচ্ছা। তা ফুচকা খাবি না ঘুগনি খাবি বল? কেন আমি দিয়ে যাবো তোকে? ফুচকা চাইছে, ফুচকা ফুচকা খাবে। যেটা চেয়েছি সেটা আমি তোকে দিয়ে যাবো ঠিক সময় করে, কারণ আমি এখানে ফেস করছি না, আমি ঠিক দিয়ে যাবো, ঠিক আছে? আর বেশি চলে গেছে কলকাতায়, তাই আমি নিশ্চিন্ত ওর কাছে এসেছি। আমার কেউ বলার নেই তুমি ওখানে কেন গেছিলে, আমি এখন ওর কাছে বসতে পারবো, আসতে পারবো। থাকলে আমি আসতে পারি না, কালকে ছিল বলে আমি আসতে পারিনি, বলে আমি আসতাম, আমি আসতে পারবো না, থাকলে আমি চলে আসবোই, ও থাকলে আমি আসি না সেদিন। ও ফুচকা খাবে বলছে, ফুচকা দিয়ে যাবি বিকালবেলা, দেখো বলছে। আমার ছেলে বলছে কি, একটা দিদিমণি আমাকে বাড়িতে ইয়ে করে দে না, টিউশনি টিউশনি খুঁজিয়ে দে না, তাহলে আমি বাড়িতে পড়বো। দেখো ওর মনে কত আশা, ও পড়বে, মানে দিদিমণি ঠিক করে দিতে বলছে, বুঝেছো? দেখো বলছে, দিদিমণি ঠিক করে দে, আমি বাড়িতে পড়বো। তুই তো বসতে পারিস না, শুয়ে শুয়ে পড়বি তো, তাহলে দেখা যাবে, বলে দেখা যাবে, দেখলে ড্রেনে খুব ভালো, মানে অনেক আশা, সত্যিই তো থাকার কথা। ঠিক আছে আমি খুঁজে দেবো ওখানে তোকে দিদিমণি, ঠিক আছে? তো বাড়িতে এসে পুরি দিয়ে যাবে। দেখো বড় ফোনও চাইছে আমার কাছে, বলছে একটা বড় ফোন কিনে দে না, তাহলে তোকে আর রোজ রোজ আসতে হবে না, ভিডিও কল করে তোকে দেখতে পারবো। দেখো বলছে বড় ফোন নেবে, বলছে বড় ফোন কিনে দে না আমাকে একটা তোর মতো, তাহলে ভিডিও কল করবো আর সবাইকে দেখতে পারবো, বোনকে দেখতে পারবো, তোদের ঘরটা দেখতে পারবো। ঠিক আছে দাঁড়া দেখছি, পড়বে স্কুলে, মানে ওর মনে মানে স্কুলে যাবে, পড়বে। ও ভালো হলে না কি না কি করতো জানি না, বুঝলে? পালং শাক আর ওই কুস্তা কুমড়া ভাজার লেগে গেছে, একটু জল দাও, নইলে নাহলে একটু ভালো করে নাড়াও উঠে যাবে। না স্নান হয়ে গেছে ভাই তোর? ভাই স্নান করে চলে এসছে, মা স্টোভে রান্না করছে, কারণ ঘুঁটো না কয়লা যেন নেই, তার জন্য রান্না করতে পারিনি, বুঝলে? তার জন্য স্টোভে রান্না করছে তেলে, হাত থেকে জল পড়ে যাচ্ছে, বলছে কে আসছে? আমি বললাম তো আমি তোমার বাড়িতে আসলাম, আমার নতুন করে তোমার বাড়িতে কে আসবে, চেনে নাকি তোমাদের বাড়িঘর কেউ আসবে? যে শোনো, তাহলে শিমুই খেয়ে এতখানি বেলা কাটিলে, ভাত খাবি এখন? খাইয়ে দেবো আমি, দে না আমি খাই দিই, ছোটবেলায় খাই দিতাম, দে আমি খাই দিই, বলে না আদর আমি নিজে খাবো। দেখো আমি ছোটবেলায় খাই দিতাম রে তোকে, ও কারো কাছে খাবে না, আমার কাছেও খাবে না, মায়ের কাছেও খাবে না, নিজে নিজে মা মেখে দেবে, ওটা নিজে নিজে খায়, কারো হাতে খাবে না, বলে না আমি কারো হাতে খাবো, নিজে নিজে খাবো। দেখো এরকম প্রতিবন্ধী নিজে হাতে খেতে পারে না, তবু খেতে চাইছে, মানে যতক্ষণ নিজের হাতটা চলে। একবারও বসেনি সকাল থেকে, ওই হুইল চেয়ারটা বসাওনি? পা কেটে গেছে হুইল চেয়ার, হাতও কেটে গেছে তোর? কোথায় বাবা, দেখো কতটা হাত কেটে গেছে গো, দেখো কালো হয়ে গেছে, ওই হুইল চেয়ারে কেটে গেছে। আহারে এই এই চেয়ারটা ভালো না মা, অন্য চেয়ার একটা বন্দোবস্ত করতে হবে। হুইল চেয়ারে কতটা হাত কেটে গেছে দেখো, হুইল চেয়ারে দেখেছো? দেখো পাও নাকি কেটে গেছে, চেয়ারটাই ওই রকম, মানে জুতের না তো। চলো আমার ভিডিওটা এই পর্যন্তই, ও সোনু এখন ভাত খাবে, দেখো ও নিজে নিজেই খাবে। তো চলো টাটা।